হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো এসএসসি 2021 সালে পরীক্ষার্থীদের ব্যবসায় উদ্যোগে অ্যাসাইনমেন্ট 6 অষ্টম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করব। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। তো এখানে বলেছে চতুর্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসা, এখানে বলেছে অ্যাসাইনমেন্ট প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসা সংগঠনের হিসাব, এক মালিকানা ব্যবসা এখনও অপ্রতিদ্বন্দ্বী বক্তব্যের যথার্থ নিরূপণ দিবে। তো এখানে তোমাদের বলেছে শিখনফল দেওয়া আছে দুইটা, এবং তোমাদের নির্দেশনা দেওয়া আছে চারটা নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনার আলোকে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো আমরা উত্তরে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আজ আমরা সর্বপ্রথম আমরা উত্তরে প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। তো উত্তরটা দেওয়ার আগে বলেছি তোমাদের হাতের লেখার দিকে নজর দিবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে। তো ফার্স্ট তুমি এটা অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে, এখানে তোমাদের বলছে প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসাব, এক মালিকানা ব্যবসায় এখনও অপ্রতিদ্বন্দ্বী বক্তব্যের যথার্থ নিরূপণ, এটা তুমি দিবে। বিষয় শিরোনামটা দিবে, তারপরে এক মালিকানা ব্যবসার ধারণাটা দিবে। তো এখানে তোমাদের ধারণাটা কি বলা হয়েছে ভালো করে দেখো। সাধারণভাবে একজন ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠা এবং পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলা হয়। একক মালিকানার পৃথিবীর সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল, এই জন্য এটিকেই সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন এবং পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ের অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসা বলা হয়। এক মালিকানা ব্যবসা গঠন অত্যন্ত সহজ, যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এই জাতীয় কারবার শুরু করতে পারে। সাধারণত এই জাতীয় ব্যবসা আয়তন ছোট হয়, তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারে এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারে। তাই আইনের চোখে এক মালিকানা ব্যবসায়ের তেমন কোনো বাধ্যকতা নেই। গ্রামগঞ্জ হাট বাজার বা রাস্তাঘাটের পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, তবে শহরে বা পৌরসভা এলাকার উদ্যোগে ট্রেডস লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা আরম্ভ করতে পারে। আমাদের দেশের অধিকাংশ ব্যবসা সংগঠনের এক মালিকানা ভিত্তিতে গঠিত হয়। শুধু তাই নয়, ইউরোপ আমেরিকা প্রায় 80% ব্যবসা এক মালিকানা ভিত্তিক। আমাদের দেশের সাধারণত মুদি দোকান, চায়ের দোকান, সবজির দোকান, অধিকাংশ খুচরা দোকান এক মালিকানা ভিত্তি প্রতিষ্ঠিত। তারপরে আমরা চলে গেলাম পরবর্তীতে, এখানে বলা হয়েছে যে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো। এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যার উদ্যোগে মালিক পরিচালনা অর্থের যোগানদার এবং একই ব্যক্তি তিনি নিজেই এককভাবে ব্যবসার সকল ঝুঁকি, দায়, লাভ ও লোকসান বহন করে। নিম্নে এক মালিকার ব্যবসার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা হলো। এক নম্বর বলা হয়েছে এক মালিকানা ব্যবসার মালিক সবসময় একজন ব্যক্তি যিনি নিজ উদ্যোগে পুঁজির সংগ্রহ করেন এবং ব্যবহার পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন। দুই নম্বর বলছে এই জাতীয় ব্যবসা গঠন বেশ সহজ, আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছা করলেই উদ্যোগ নিলে এই ব্যবসা শুরু করতে পারে। তিন নম্বর বলছে স্বল্প মূলধন নিয়ে জাতীয় ব্যবসা গঠন করা যায়, মালিক নিজে মূলধন যোগান দেন এবং সাধারণত নিজস্ব সঞ্চয় এবং প্রয়োজনের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা শুরু করেন। অধিকাংশ ক্ষেত্রেই এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আকারে হয়ে থাকে এবং মূলধনের স্বল্পতা এবং একজন ব্যক্তি মালিকানার জন্য এর আয়তন সাধারণত ছোট হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ের সকল ঝুঁকি মালিককে এককভাবে বহন করতে হয়। তারপর বলছে আইনের চোখে এক মালিকানা ব্যবসার পৃথক কোনো সত্তা নেই, মালিক ও ব্যবসা ও অভিন্ন। এই জাতীয় ব্যবসায় সম্পূর্ণ দায় দায়িত্ব মালিকের, ফলে তার দায় অসীম। প্রয়োজনের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করতে ব্যবসা দায় পরিশোধ করতে হয়। এবং বলছে পুরো ব্যবসায়ের এক মালিকানার জন্য লাভের সবটা মালিক একাই ভোগ করেন, আবার লোকসানের সম্মুখীন হলে মালিককেই একসাথে এককভাবে তা বহন করতে হয়। সর্বশেষ পয়েন্টে বলেছে এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল, কারণ ব্যবসা চালু রাখা বা বন্ধ করা মালিক আগ্রহের উপর নির্ভর করে। তারপরে তোমাদের বলা হয়েছে যে এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রসমূহ, এখানে তোমাদের
বলা হয়েছে এক মালিকান ব্যবসায় প্রাচীনতম ব্যবসা হিসেবে বিশ্বের অনুন্নত উন্নত এবং উন্নত সকল দেশগুলিতে স্বীকৃত। প্রাচীনকালে প্রাচীনতম ব্যবসা হলো বর্তমানে বৃহদাকার ব্যবসার সাথে প্রতিযোগিতা করে এখন সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হিসেবে টিকে আছে। এক মালিকানা ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য সুবিধা আছে যা যে কারো এ জাতীয় ব্যবসা সকলের নিকট জনপ্রিয়। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সম্বর্ণনা করা হলো। এখানে তোমাদের কিছু পয়েন্ট দেওয়া আছে, ভালো করে দেখে নাও। এক থেকে প্রায় 10টা তোমাদের পয়েন্ট দেওয়া আছে, তো এই পয়েন্টগুলো তোমরা ধাপে ধাপে সুন্দর করে লিখে নিবে। তো এখানে আমি তোমাদের কিছু কিছু পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি এবং বাকি পয়েন্টগুলো তুমি সুন্দর করে লিখে দিবে। দেখো, 5 নম্বর পয়েন্ট হচ্ছে পচনশীল জাতীয় পণ্য যেমন ফল মূল এবং শাকসবজি মাছ মাংস ইত্যাদি ব্যবসা সাধারণত এক মালিকানার মানুষ সহ ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তারপরে 6 নম্বর হচ্ছে ডাক্তারি প্রকৌশলী এবং আইন ব্যবসায়ের মতো ক্ষুদ্র আকারের ব্যবসা ভিত্তিক ব্যবসা এবং প্রত্যক্ষ ও সেবাধর্মী ব্যবসায় যেমন লন্ড্রি সেলুন বিউটি পার্লার ইত্যাদি সাধারণত এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে অনেক পণ্য আগে যেভাবে চাহিদা ক্রেতাদের পরিবর্তনশীল রুচি আগ্রহ এবং ফ্যাশনের উপর নির্ভরশীল সেই সকল পণ্যের ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার বেশি উপযোগী, যেমন দর্জির দোকান। এরকম করে পয়েন্টগুলো তোমরা 10টা পয়েন্ট সুন্দর করে দিবে। দেখো, ফার্স্ট 10 নম্বর পয়েন্টটা কী বলছি, স্থায়ী বা জাতীয় পর্যায়ে বই খাতা পত্র এবং পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসার জন্য একক মালিকানা ভিত্তিক ব্যবসা বেশি উপযোগী। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে, দেখো, সাধারণভাবে একজন ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলা হয়। তারপর বলছে একক মালিকানার পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কার্যক্রম শুরু করেছিল, এই জন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয়। বর্তমানে ব্যাখ্যাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্যে নিয়ে যে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন যোগান করে, কোনো ব্যবসা গঠন এবং পরিচালনা করে এবং উক্ত ব্যবসার অর্জিত সকল লাভ নিজে ভোগ করে এবং ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে এক মালিকানা ব্যবসা বলা হয়। তারপরে তোমার বলছে উপরিউক্ত বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ব্যক্তিগত উদ্যোগ এবং স্বাধীনতা মনোভাব এবং স্বল্প পুঁজি ও স্বল্প শ্রম বিনিয়োগ করে এক মালিকানা ব্যবসা যে কোনো সময় যে কোনো স্থানে শুরু করা যায়। এই ব্যবসা আইনে জটিলতা এবং এতে ঝুঁকিও কম। অন্যদিকে এক মালিকানা ব্যবসা ভোক্তাদের অত্যন্ত নিকট থেকে তাদের পছন্দ এবং রুচি অনুসারে পণ্য সেবা গ্রহণ করতে পারে। তো এইভাবে তোমরা সুন্দর করে লিখে নিলে তাদের উত্তরটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।